কারণ দেখছি। আরও সবচেয়ে ভালো হয় এখান থেকে একটা মাঝখানে আমরা ই করে নিব, মানে এটাকে আমরা বলি ফোকাল পয়েন্ট, যেটা হলো আমাদের মিডিল। এই মিডিল থেকে পাশে যাবে, উপরে নিচে যাবে, ঠিক এই এই মিডিলে আমরা নিচে, এই জন্য যে আমাদের যে কাজটা করব সেটা যেন অ্যাকুরেট হয়। এটা হলো মানে একাডেমিক স্টাইল। এই স্টাইলে আমরা কাজ করব। এখন যেহেতু আমরা দুই একটা পেন্সিল দিয়ে করলে আবার আর একটা দাগ দিতে হবে, তো একসাথে আমরা দুইটা পেন্সিল নিতে পারি। পেন্সিলটা আমরা এটা ছোট বড় করা যাবে কোনো বিষয় না। এই যে মাঝখানে এই আঙুলটা রেখে এই আঙুলে একটা পেন্সিল ধরছে আর এই যে দুই আঙুলে একটা পেন্সিল ধরছে। হ্যাঁ, তো এই এইভাবে আমরা এখানে আল্লাহ লিখতে পারি। আল্লাহ এখানে যেহেতু ইয়ে আছে, গোল আছে, গোলের মধ্যে যদি লিখি তাহলে আমরা এরকম একটা আলিফ লিখলাম, তারপরে এইখানে লাম লিখলাম, একটু বাইরে গেছে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা আল্লাহটা এইভাবে লিখে ফেললাম। এটা কি লিপি? দেওয়ানি লিপি। এটা কি লিপি? দেওয়ানি। ই করার পরে আমাদের কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এখানে লিখে পারব নুরুসামাওয়াতি ওয়াল আর্দ। হ্যাঁ, তো নুরুসামাওয়াতি ওয়াল আর্দ আমরা এইভাবে লিখে ফেলতে পারি। একটু দেখেন, এই জন্য একটু এদিকটা সরাইতে হবে এখন। হ্যাঁ, তো এটা সরাইতে যেহেতু করার সময় আমরা ওইটা ই করে নিব, যে কিংবা এটার ভিতরে একটু চাপাই নিব। যখন এটা করব মুসা টুসার দরকারটাই এরকমই থাকবে। হ্যাঁ, তাহলে আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আর্দ আমাদের হয়ে গেল। এখানে এটা একটু বড় করতে পারি।
যাতে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, তারপরে এখানে এখানে মানে এই এটা যে এখানে এসেছে এখানে একটু চিকন করে দিতে হবে। দেখেন পেন্সিল কিন্তু ই হয়, তাই না, যে বেঁধে বেঁধে যায়। মোটামুটি আমরা ডিজাইনটা করে ফেলছি। এখন রং কিভাবে করব, রং হলো দুইভাবে করা যায়, একটা হলো ওয়াশ সিস্টেম আর একটা হলো পেইন্টিং সিস্টেম। এই রঙে দুইভাবেই করা যায়, এটা সুবিধা হলো, এই রঙে দুইভাবেই করা যায়। খুলে ফেলেন কাটারটা বের করে। আচ্ছা, এখন